ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তো আমার স্কুল ছুটি ছাত্রদের, তাই চল আজকে গুজিয়া মাছি আসবে। চলো এখানে শুরু করি। আচ্ছা কই, তোমরা সবাই ভালো আছো? আমরা খুব ভালো আছি। গুলিয়া মাসি করছিল, গুলিয়া মাসি এসে একদম এখানে ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ চল, হয়েছে হয়েছে, প্রণাম হয়েছে, চল। মাসি কি দিয়েছে দেখি, কি মজা উজা নের, রেখে দাও ফ্রিজে, রেখে দাও, যা। হ্যাঁ রেখে দাও মাসিকে। তো কি আন্টিকে ফোন করেছি? কি 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 তরমুজ? ওই তো তরমুজ, হ্যাঁ এই তো তরমুজ, দাও বার করো। ওফ বাবা, ও মাসি জন্য আমার জন্য কি রাখতে পারি? ও মাসি জন্য তরমুজ রেখেছি, তো সেই জন্য তরমুজ বার করছে, এত এক্সাইটেড। ওরে বাবা রে, আমরা বুঝতে পারছি তোমার এক্সাইটমেন্টটা। আচ্ছা ধরো ধরো, হ্যাঁ দিচ্ছি। ওরে বাবা রে, তরমুজ এই মাসি মাসি মাসি, নে 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 মাসি মাসি মাসি, এই নে 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 নে, ধর 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 ধর, ভাত তো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, তরমুজ দিয়েছে। আচ্ছা ফ্রিজ এবার বন্ধ করে দাও। এখন এখানে এখন হয়েছে, পূজান এখন গান গাইছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওরকম আজকের ব্রেকফাস্টে সবার জন্য একটু চিড়ের উপমা বানাবো, তাই আমি এখানে বাদামটা ভেজে নিচ্ছি আগে, আর অনেকগুলো সবজি কেটে রেখেছি, আলু ফুলকপি একটু টমেটো আর অন্যান্য জিনিস সেগুলো কেটে রেখেছি। তো এটাকে নিয়ে আমি বানাবো আজকে পোহা। উজান বলছে তুমি গাও, মিমিকে বলছে তুমি গাও, আমি বাজাবো। বলছে তুমি এটা ভালো গান গাও। ও মা, আপনাকে এসে ওইখানে বসতে হবে ওই ওই চেয়ারে, দিয়ে আপনি গান গাইলে ও বাজাবে। গেল রে গেল। এই তো চিড়ের পোলাও বা চিড়ের উপমা বা পোহা, এটা রেডি। আমি উপরে থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও বেশি এনহান্স হয়ে যায়। এবার সবাইকে নিয়ে আমি সার্ভ করে দেবো ব্রেকফাস্টটা। এখন উজানের জন্য ওর মাসি তৈরি করছে কাগজের একটা কি ফুল, কাগজের রোজ, দেখি বানা। উজানের জন্য একটা রোজ, কাগজের রোজ রেডি। বাবু দেখো সুন্দর না বাবু, এরকম একটু ছিঁড়ে যাবে মন বাবু, এরকম এরকম নিচের দিকে। বাহ, রোজ উজানের কাজ হচ্ছে, রুবিয়া গেলে ওকে বাই বলে আসবে। চলে এসো চলে এসো। তো মাসি আর ভাইপো, তাহলে বোন কি বোনপো নাকি ডুগ, একটু মেহেন্দি লাগিয়েছে। ও দেখি কি সুন্দর, বাবা বাবা বাবা, দেখো তুমি কি, ওরে বাবা উজান কি সুন্দর ফুল দিচ্ছে। তো শুকিয়ে গেলে কত সুন্দর, এরকম এরকম পাকে ফুল সুন্দর হয়েছে। ওকে আমি ফাইনালি চলে এলাম ক্যামেরার সামনে, তোমাদের সামনে কথা বলবো বলে একটু সকাল থেকে একটু টুকটাক কাজেই ছিলাম। তো এখন মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, হচ্ছে উজান আর বাবা আমরা চারজন, মানে গুড়িয়া আমি মা আর অনুপম, আমরা চারজন খেতে বসবো। আজকে সন্ধ্যাবেলায় কিছু একটা ভালো খাওয়ার আয়োজন হচ্ছে, তার জন্য অনুপমকে পাঠিয়েছি যে কিছু জিনিসপত্র নিয়ে আসতে, ও এসে গেলে তারপরে আমরা খেতে বসে যাব। আমি চান করে চলে এলাম, ঠাকুর পুজো করে দিলাম, তো এখন খাবারটা বাকি, খেয়ে নিয়ে আমি একটা অফিসের কাজে বসবো, কারণ কিছুটা কাজ এক্সট্রা ছিল যেগুলো আমার আজকের মধ্যে শেষ করতে হবে। উজান তো কত ফু দিচ্ছে, ওরে বাবা। ও এখানে এনেছিল গুড়িয়া মাসিকে কি এসি দেখাবে বলে, এসি দেখানোর কি আছে, বাহ বাহ। পা টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে। ও তুমি সেবা করাচ্ছ তোমার মাসি দিয়ে, বাবা বাবা কি সুন্দর সেবা করছে মাসি,
বাহ, খুব ভালো। এই তো আমাদের এবার বিরিয়ানি বানানোর প্রসেস শুরু। আর এখানে ম্যারিনেট করা হবে বলে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এইভাবে মাটন কষা হবে। আর এই চিকেনটা এক্সট্রা আছে, দেখা যাক এটা কি দিচ্ছিস। এটা আদা রসুন জিরা লঙ্কা পেস্ট। ঠিক আছে, ফুল দমে খাবার রান্না চলছে। এইখানে হচ্ছে বেরেস্তা করে রেখে দিয়েছে একটা ড্রাই ফ্রুটস এখানে। আর এই হচ্ছে আমাদের আজকে মাটন কষা হচ্ছে, তো তার জন্য মাটন কষার জন্য মশলাটা এখন কষানো হচ্ছে। আর ওই ওখানে চিকেন যেটা দেওয়া হলো বিরিয়ানিতে সেটা হচ্ছে তার প্রস্তুতি। আর এর ভেতরে কিছুটা বিরিয়ানি মশলা করে রাখলাম, হোমমেড বিরিয়ানি মশলা, তো এটা দেওয়া হবে। আমাদের চিকেনটা তো হয়ে গেল, এবার দম দেওয়া বাকি। ওখানে ভাতটা বসানো হয়েছে, এবার আমরা দম দেবো বলে লেয়ারিং শুরু করছি। এটা কি বিরিয়ানি মশলা দিলি? দেখে একদম লোভ লাগছে, আরেকদিন একদম ডিটেইলস এগুলো দিতে হবে। চলো পুরোটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে দেখাবে। হ্যাঁ আচ্ছা, এটা গাড়ি। হ্যাঁ আপেল, এটা আপেল কি? আপেলের হচ্ছে এটা কি পাউডার কেস এটা। আচ্ছা এখানে সব তোমাদেরকে আরেকবারটি দেখাই। এখানে কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে একটা এরকম ডিয়ার, দুটো ডিয়ার, এটা আমার ভাই এনেছিল পুরী থেকে, তো সেটা রাখলাম। আর এখানে কিছুটা, আর এখানে রইল কিছুটা আমার নিজের কালেক্ট করা কিছু জিনিস। এটা আমার খুবই একটা প্রিয় জিনিস, এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এমনি শো পিসের হিসেবে। ফাইনাল লেয়ার দেওয়া হচ্ছে, এর উপরে আরেকটা লেয়ার দিবি তো? হ্যাঁ কালার দিলি নাকি জাফরান দিলি? হ্যাঁ চলো। এই আমাদের এখন এটা কি মটন তো? এবার মটনটা কষানো হয়েছে, খালি এখন দুটো কটা সিটি দিবি, চারটে? চলো মটনটা, মটন কষা সুন্দর, কালারটা খুব সুন্দর এসছে না? কালা হচ্ছে বিরিয়ানির। কেমন হয়েছে গো বাবা? আবার একটা নতুন ভাবে দেখাচ্ছে, টাটা।